ছেলেকে খাওয়াচ্ছি, তারপরে ছেলের সাথে একটু খেললাম, তারপরে ভাবলাম স্নান করা শেষ, এখন ফুল তুলতে যাব। তারপর তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো দেখো, এখন আমি মশারিটা তুলে নিচ্ছি, তারপরে এক জায়গায় ছেলেকে বসিয়ে রেখেছি ABCD দিয়ে। বললাম এগুলো তুই এখন পড়তে থাক। তো ছেলে দেখো বসে বসে পড়ছে, তার মাঝখানে আমি জানালাটা খুলে নিলাম। আর কালকে রাত্রে ছেলে পেচ্ছাপ করেছিল, প্যান্টটা পাখার উপরে রেখেছিলাম, নয় পাটিটা ভিজে যাবে, তার জন্য প্যান্টটা এখন নিচে রেখে দিলাম। তারপরে ABCDগুলো সব তুলে নিচ্ছি কৌটোর মধ্যে, ভাবলাম বিছানাটা গুছোবো, এগুলো আবার কোন দিকে চলে যাবে, ছিটকে ছাটকে হয়ে যাবে, তার জন্য সব বক্সের মধ্যে এখন রেখে দিচ্ছি। ছেলে আবার হাওলা ঝাওলা করতে চাচ্ছে, আমি দিচ্ছি না। তো বললাম না, এখন দিব না এগুলো তোকে। তো তারপরে আমি কাঁথাটা ওইদিকে সরিয়ে নিলাম। তো এখন আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাব। দেখো ছেলেকে এখন কোলের মধ্যে তুলে নিলাম, তারপর ভাবলাম একটু রাস্তায় যাই, রাস্তায় নিয়ে গিয়ে ছেলেকে ঘুরিয়ে আনি, আর কয়েকটা ফুল তুলবো, গিয়ে এখন পুজো দিব, তারপরে রান্না করব। তো পেছনের দরজাটা আমি প্রথমে দিয়ে নিলাম, তারপরে ঘরে থেকে যাচ্ছি এখন বাইরের দিকে। তো দেখো একটা ছোট্ট বাছুর হয়েছে কয়দিন আগে, বাছুরটা ওই জায়গায় শুয়ে আছে। তারপরে দেখো এখন ফুল তুলে নিলাম, কয়েকটা সাদা ফুল তুলে নিলাম। তো সাদা ফুলগুলো খুবই সুন্দর দেখতে, সাদা ফুলগুলো এখন ছিঁচছি আর হাসছি। কাকি এসেছিলো, কাকিকে দেখে অল্প হাসলাম। তো এখন আমি আর আমার ছেলে ফুলগুলো ভালো করে কুড়িয়ে নিচ্ছি, বলতে তুলে নিচ্ছি ফুল। দেখো অনেকগুলো ফুল তুলে ফেলেছি। তারপরে সাইডে পাথর দেখেছে ছেলে, পাথরের মাঝখানে যাবে বললো, বস, কারণ ওর ঠাম্মির সাথে আসলে আমার ছেলে পাথরের মাঝখানে বসে বসে খেলে। তো আমি ভাবলাম পাথরগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, সাদা সাদা পাথর। তো আমি সাদা পাথরগুলো ওকে একটা দুটো করে দিচ্ছিলাম। তো দেখো আমার ছেলে কত সুন্দর খেলছিল ওইখানে, একটু আমিও বসলাম, বসে বসে খেললাম। তো এখন বলেছিলাম তোমাদের একদিন যে আমাদের একটা তাল গাছ আছে, তো দেখো এটা আমার দাদু শ্বশুর গেড়েছে তাল গাছ, এটার মধ্যে বারো মাসই তাল থাকে। এই তালটার খুবই টেস্ট, আর এই তাল আমাদের কিন্তু সারা বছরই হয়, আর এটা তাল কিন্তু গাছ পাকা। তো দেখো এটা আমাদের বাগান, এই বাগানে হলো আমার শ্বশুর গেড়েছে। তো বাগানে অনেক গাছ হয়েছে, গাছগুলো এখনও বড় হয়নি। তারপরে আমি তোমাদের তাল দেখাচ্ছি। তো তাল মোটামুটি সবই পড়ে গেছে। তো আমি পাথরের ওই জায়গায় বসেছিলাম, দেখি একটা ধপত করে তাল পড়লো, তো দৌড়ে আসলাম। আসার পরে দেখি তাল একটা পড়েছে, কিন্তু ভালো না তালটা। তো দেখো এই সাইজের তাল হয়েছে, তালটা বেশি ভালো না বলে আমি এখন, আর এইদিকে বাদুর আছে, বাদুর নামে একটা জিনিস আছে, তো ওটার জন্য দৌড়ে নিলাম একটু, ছেলেকে ভাবলাম একটু দৌড়লে মজা পাবে। তারপর তালটা ফেলে দিয়ে এদিকে চলে আসলাম। তো দেখো আবার তাল গাছের দিকে তাকিয়ে আছি, দেখলাম আরও তাল আছে কি না, ছেলেকে দেখাচ্ছি এটা তাল গাছ। তো তোমরা জানোই বাচ্চাদের যদি না শেখাই বাচ্চারা জানবে কী করে। তারপরে ছেলেকে জাম গাছ দেখাচ্ছি, বললাম এটা জাম গাছ। তো দেখো আমাদের বাগানটা অনেক সুন্দর, কারণ সকালের পরিবেশ আমাদের গ্রামের এদিকে খুবই সুন্দর হয়। তারপরে ছেলেকে আমি জামের পাতাটা হাতে দিলাম, তারপরে একটা জায়গায় আছে লেবু গাছ আছে, লেবু গাছটা দেখাচ্ছি, তার ভিতরে একটা সুন্দর একটা সাদা ফুল গাছ হয়েছে। তো দেখো লেবু গাছটা কত সুন্দর একটা লেবু হয়েছে গাছের মধ্যে, আমি এটা ভালো করে সিলেক্ট করে নিলাম। তো এটা লেবু নাকি অন্য কিছু, তো না দেখলাম এটা লেবু গাছই। তো দেখো এখন একটা কদম ছিঁড়ে নিচ্ছি, কারণ আমার কদম ফুল খুবই ভালো লাগে, আর কদম ফুলের সেন্টটাও খুব ভালো লাগে। ছেলেকে দিলাম একটা কদম ফুল, কারণ আমি তো বেশি লম্বা নই, খাটো, তো গাছ আমি ভালো করে কী বলবো ধরতে পারিনি ফুলগুলো, তার জন্য আমার হাজব্যান্ডকে দিলাম, বললাম একটা ফুল পেড়ে দাও ছেলেকে। তো দেখো আমার হাজব্যান্ড এখন একটা ফুল পাড়লো ছেলের জন্য। তো বললাম আর ছেলেকে কোলে নিয়ে আমার পুরো কোমরটা ব্যথা হয়ে গিয়েছে। তো দেখো এখন বললাম তুমি একটু নাও, নিয়ে ছেলেকে ও একটু ঘোরাচ্ছে দেখো, কারণ ও কালকে সারাদিন বাড়িতে ছিল না, ছেলেকে দেখতে পারেনি সারাদিন। তারপরে ছেলেকে আমি নিলাম কোলে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তারপরে দেখলাম একটা কত সুন্দর কলকি ফুল ফুটেছে হলুদ কালারের, তো আমার হলুদ কালার ভীষণই পছন্দ। তারপরে হলুদ ফুল তোলার পরে একটা দেখছি জবা ফুল, তো আমি বললামই প্রথমে যে আমি খাটো বেশি লম্বা নই। তো দেখো একটা জবা ফুল ফুটেছে, জবা ফুলটা তুলে নিচ্ছি।
জবা ফুলও দেখতে ভালোই লাগে, কিন্তু অন্য কালার হলে আরও বেশি ভালো লাগতো। তারপরে ছেলেকে এটা দেখালাম, দেখার পরে ফুলটা মাথার মধ্যে গুঁজে নিলাম। আর ওই কলকি ফুলটাকে আমার ছোট্ট একটা বাছুর আছে, বাছুর বলতে এটা মাঝারি বাছুর, আমার ওই বাছুরটাকে দিলাম। তো দেখো বাছুরটা এখন শুয়ে আছে, ওকে একটু আদর করে নিলাম, কারণ আমার গরু খুবই ভালো লাগে। আমার বাবার বাড়িতেও গরু ছিল, তো আমার গরুগুলো দেখতেও ভালো লাগে, আর গরু দেখলে আমার খুবই মায়া হয়। তারপরে ওকে দেখো, ছেলেকে দেখাচ্ছি এইভাবে গরুকে আদর করতে হয়। তো আমার ছেলেও ভীষণ গরু ভালোবাসে। তারপরে ওইদিকে গেলাম, তার কয়েকদিন হলো, 15-20 দিন হলো আমাদের আরেকটা ছোট্ট বাছুর হয়েছে, ওরই বোন এইটা, বড় বাছুরটা এটার বোন। ও হয়েছিল গেলবার, আর ও হয়েছে এই 20 বলতে বললাম না, 15-20 দিনের মতো হয়েছে। এই বাছুরটার বয়স এখনও পুরোপুরি 1 মাস হয় নাই। তারপরে আসলাম বাড়িতে, আসার ঘরে আসার পরে এখন আমি করছি ছেলেকে নিয়ে একটু খেলা করছি, ভাবলাম ছেলের সাথে এখন একটু খেলছি বসে বসে। ছেলেকে এটা আমি ভালো করে দেখাচ্ছি যে এইভাবে কুলতে হয়। তো বাচ্চারা, বাচ্চাদের না শিখালে বাচ্চারা জানবে কীভাবে? তারপরে ভাবলাম আমি তো রান্না করতে যাব, ভাবছি ছেলেকে নিয়ে একটু শুয়ে থাকি। তো একটু শুয়ে থাকলাম, তো ছেলে থাকছে না, খালি আমাকে চিমটাচ্ছে। তারপরে ছেলেকে ছেড়ে চলে যাব এখন রান্না করতে। দেখো ছেলে কীভাবে দুষ্টুমি করছে। তারপরে আসলাম, শাড়িটা চেঞ্জ করে নিলাম, তো এখন নাইটি পরবো, কারণ আমাদের গ্রামের বাড়ি তোমরা জানোই যে এদিকে চাল থেকে খুদ হয়। তো ভালো করে খুদগুলোকে ধুয়ে নিচ্ছি এখন। তো শাশুড়ি মা এনে দিল সবকিছু, তো এখন দেখো আমি এগুলো ভালো করে বেছে নিচ্ছি। তো দেখো অনেকগুলো, অনেকগুলো বলতে অনেকগুলো ঘোলা জল বের করে নিয়েছি। তারপরে চালগুলো কত সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো আমার শাশুড়ি মা পড়ায়।